কাতার ফুটবল বিশ্বকাপের 32 দলের টিকিট এরই মধ্যে নিশ্চিত। ড্রর মাধ্যমে হয়ে গেছে গ্রুপ নির্ধারণ। ফুটবল বিশ্বকাপ আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত মধ্যপ্রাচ্যের দেশ কাতার। বিশ্বকাপের জন্য তৈরি করা 8টি স্টেডিয়ামের কাজও ইতোমধ্যে শেষ হয়েছে। ফুটবল বিশ্বকাপ মাঠে গড়াতে আর বাকি 4 মাস। চলতি বছরের 21 নভেম্বর মাঠে গড়াবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। খেলা দেখার অপেক্ষায় প্রহর গুনছেন কাতারে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। খেলা দেখার টিকিট এরই মধ্যে সংগ্রহ করেছেন বলে জানালেন প্রবাসীরা। আমরা বিশ্বকাপ খেলা দেখার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করতেছি, আর বিশেষ করে এই বিশ্বকাপের অনেকগুলো টিকিট আলহামদুলিল্লাহ আমি হাতে পেয়েছি, বিশেষ করে বড় বড় দল ব্রাজিল আর্জেন্টিনা। অনেক আগ্রহভাবে ওয়েট করতেছি কাতার ফুটবল ম্যাচ দেখার জন্য। আমিও নিজে 8টা টিকিট পেয়েছি, মাঠে খেলা দেখার জন্য সবাই আসবেন। যে স্টেডিয়ামগুলো খুব বানাইছে বিশ্বের ভিতরে খুব ভালো এবং নামি দামি স্টেডিয়াম, রাস্তাঘাট খুব ভালো, এদেশের শেখ তামিম খুব ভালো পজিশনে, সব ওয়ার্কারের জন্য সবাই রে ভালো পজিশনে দেখতেছে, স্যালারি এবং নিয়মকানুন সব কিছু ভালো এই দেশে। শুধুমাত্র ফুটবল বিশ্বকাপ আয়োজনকে ঘিরে কাতারে নির্মিত হয়েছে বড় বড় দালান কোঠা, হোটেল, মোটেল, রাস্তাঘাট। কাতারের বড় বড় ইমারতগুলোর সৌন্দর্য আর নির্মাণশৈলী দেখলে প্রাণ জুড়াবে কাতার ঘুরতে আসা ফুটবল প্রেমীদের। সময় সংবাদ, কাতার।